নমস্কার এই চ্যানেলে সবাইকে স্বাগত যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটি এর দু হাজার টেস্ট পেপার থেকে অঙ্কের কিছু শর্ট কোশ্চেনের সমাধান নিয়ে এসেছি এই শর্ট কোশ্চেনের মধ্যে থাকছে এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য তো তোমরা নিশ্চয়ই টেস্ট পেপারটি প্রথম থেকে সলভ করা শুরু করেছ তো সেজন্য আমি শেষ থেকে শুরু করছি যদি তোমরা প্রথম থেকে এই সময়ের মধ্যে শেষ পর্যন্ত সলভ করে যেতে না পারো সেজন্য আমি শেষ থেকে শুরু করছি শেষ ম্যাথামেটিক্সের কোশ্চেনটি রয়েছে নশো পেজে তাহলে সেই পেজটি আজকে শুরু করছি ভিডিওটা যাতে ছোটো হয় এবং সময় কম লাগে তার জন্য আমি অঙ্কগুলো সলভ করে নিয়েছি তোমাদের প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি তো দেখে নাও প্রথম কি রয়েছে প্রথমে রয়েছে এমসিকিউ এক নম্বর কোশ্চেনটা দেখো বার্ষিক টেন পারসেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কোনটা হবে এখানে টেন পারসেন্ট হচ্ছে আরের মান এ টাকার অর্থাৎ আসল হচ্ছে এ আর বি মাসের মানে সময়টা হচ্ছে বি মাস তাহলে সুদটা কত হবে সেটা বের করতে হবে তো যা যা বলা আছে লিখে নিলাম বি মাসটাকে আমরা বছর করে নিলাম বছর করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে এবার সূত্রটা আমরা জানি একটা সূত্র দিয়েই সরল সুদের সমস্ত অঙ্ক হয় পি আর টি টু এস আই ইন্টু হান্ড্রেড তোমরা জানোই তবুও আমি আরেকবার একটু বলে দিচ্ছি পি মানে আসল আর মানে সুদের হার টি মানে সময় আর এসআই মানে সরল সুদ এখানে এসআইয়ের মান বের করতে হবে তাহলে এসআই সমান সমান কী হবে পি নিচে হান্ড্রেড চলে যাবে তাহলে এবার মানগুলো বসিয়ে দিচ্ছি পি এর মান হচ্ছে এ আর এর মান টেন টি এর মান বি বাই বারো আর নিচে আছে হান্ড্রেড এবার এই একটা শূন্য কাটাকাটি করলে ওপরে হবে এ বি বাই একশো কুড়ি এটা বি নম্বর অপশনে আছে তাহলে একের আনসারটা হবে বি এবার দু নম্বরটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণটির একটি বীজ শূন্য হবার শর্ত হল হল এবার কোনটা শূন্য হওয়ার শর্ত হবে আমরা প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি এখানে যেহেতু দীঘা সমীকরণ দুটো বীজ থাকবে আমরা একটা বীজকে ধরে নিচ্ছি আলফা আর একটা বলা আছে শূন্য হবার শর্ত কি তাহলে সেটা হবে শূন্য তাহলে আমরা জানি বীজ দুটোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ এবং বীজ দুটোর গুণফল হচ্ছে সি বাই এ এখানে আলফাকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে এবং জিরো আর এ কোনা কোন গুণ করলে জিরোই হবে জিরো ইকুয়াল টু সি অর্থাৎ সি এর মান হবে জিরো সি ইকোয়াল টু এই অপশনটা সি নাম্বারে আছে তাহলে সি নাম্বারটা হবে আনসার এই দেখো নেক্সট দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কতগুলো হবে দুটো বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে তাহলে সাধারণ স্পর্শক সংখ্যা কটা হবে এটা আমি একটু নিচের দিকে করেছি দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেনি তাহলে সাধারণ স্পর্শক হবে এই একটা হবে এই একটা হবে এটা হবে এবং এটা হবে অর্থাৎ চারটি হবে এই চারটি আছে ডি নম্বর অপশনে তাহলে ডি হবে আনসার নেক্সট চার নম্বরটা দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে পূর্বের আয়তনের তুলনায় কোনটা তিন গুণ না চার গুণ ছয় গুণ না গুণ দেখো পূর্বে যদি ব্যাসার্ধটা আর হয় আর উচ্চতাটা এইচ হয় তাহলে আমরা জানি শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এবার বর্তমানে ব্যাসার্ধকেও দ্বিগুণ করা হলো উচ্চতাকেও দ্বিগুণ করা হলো অর্থাৎ টু আর এবং টু এইচ তাহলে এটার ক্ষেত্রে আয়তনের সূত্রটা কী হচ্ছে আমরা আর এর জায়গায় বসাবো টু আর আর এইচের জায়গায় বসাবো টু এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই ইন্টু টু আর তার হোল স্কোয়ার ইন্টু টু এইচ এবার এটা যা আছে তাই থাকলো এটা হোল স্কোয়ার করলে ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ এইবার চার দুগুণও হয়ে যাচ্ছে আট ইন্টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে আগে ছিল আয়তন এটা এখন হচ্ছে এটা থাকছে তার সঙ্গে আট গুণ হচ্ছে তাহলে আনসারটা হবে আট গুণ অর্থাৎ ডি নাম্বার অপশন তোমাদের যাতে সময় কম লাগে সেজন্যই কিন্তু একটু স্পিডে করছি তোমাদের যদি অসুবিধা হয় তাহলে সেটা কমেন্টে জানাবে নেক্সট দেখো পাঁচ নম্বর আর কস থিটা ইকোয়াল টু ওয়ান আর সাইন থিটা ইকোয়াল টু রুট থ্রি হলে থিটার মান কত হবে তোমরা লিখে নিচ্ছি আর কস থিটা ইকোয়াল টু ওয়ান আর সাইন থিটা ইকোয়াল টু রুট থ্রি তাহলে আমরা কি করছি এইটাকে এটা দিয়ে ভাগ করছি অর্থাৎ আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই ওয়ান তাহলে এখানে আর আর কেটে যাচ্ছে এখানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি হচ্ছে রুট থ্রি মানে আমরা জানি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাহলে থিটার মান কী বেরোবে সিক্সটি ডিগ্রি এবার এখানে আনসারগুলো দেখতে পাচ্ছি বৃত্তীয় মানে আছে তাহলে সিক্সটি ডিগ্রিকে যদি আমরা পাইতে কনভার্ট করি তাহলে কত হবে পাই বাই থ্রি পাই মানে একশো আশি একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে সিক্সটি হচ্ছে তাহলে পাই বাই থ্রি হবে এটা বি নম্বর অপশনে আছে তাহলে এটাই হবে আনসার নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে নাইন তাহলে এখানে কোন সম্পর্কটা সত্যি আমরা জানি সংখ্যাগুলোর গড় করলে এগুলো সব যোগ করে ছয় দিয়ে ভাগ করতে হবে সেটাই হচ্ছে নাইন তাহলে দেখো সংখ্যাগুলোকে যোগ করলাম তাকে ছয় দিয়ে ভাগ করলাম সেটাই হচ্ছে নাইন এবার এই সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ছয় আর ছয় বারো বারো আর আটে কুড়ি কুড়ি আর ষোলোতে হচ্ছে ছত্রিশ ইকুয়াল টু এটা কোনো গুণ হবে ছয় নং চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চুয়ান্ন ছত্রিশটা ওইদিকে চলে গেলে মাইনাস ছত্রিশ হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বিয়ে করলে হচ্ছে আঠারো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে কিন্তু আঠারো কোনো অপশানই নেই তাহলে এরকম যদি থাকে অপশনে না থাকে তোমরা এইভাবে অঙ্কটা করে ছেড়ে দেবে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে এটার জন্য নাম্বার সবাই পাবে নেক্সট শূন্যস্থান পূরণ দেখো আর পার্সেন্ট সমহারে বৃদ্ধিতে এন বছর পর জনসংখ্যা পি তাহলে বর্তমানে জনসংখ্যা কত সমহার বৃদ্ধি দেওয়া আছে আর পার্সেন্ট আর সময়টা দেওয়া আছে এন বছর এন বছর পর জনসংখ্যাটা দেওয়া আছে পি যা যা দেওয়া আছে লিখে নিলাম তাহলে বর্তমান জনসংখ্যাটা বের করতে হবে আমরা ধরে নিচ্ছি ধরি বর্তমান জনসংখ্যা হচ্ছে এক্স তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে এটা কিন্তু দেওয়াই আছে বর্তমান জনসংখ্যা যদি এক্স দেওয়া থাকে তাহলে এন বছর পর জনসংখ্যা হবে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু এন সাধারণত আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটার ক্ষেত্রে বর্তমান জনসংখ্যা পি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এন বছর পর জনসংখ্যা হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন কিন্তু এখানে এন বছর পর জনসংখ্যাটাই পি দেওয়া আছে সেই জন্য আমরা এটাকে এক্স ধরে নিলাম তাহলে এটা হবে এন বছর পর জনসংখ্যা এবার এটার মানে কিন্তু দেওয়া আছে পি তাহলে এটা সমান সমান পি তাহলে এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে কি হচ্ছে পি এর নিচে চলে যাচ্ছে কিন্তু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন তাহলে তোমাদের এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে বর্তমান জনসংখ্যা হবে কিন্তু এইটা হবে শূন্যস্থানে নেক্সট দু নাম্বারটা দেখো রুট এইট ইন্টু থ্রি ইন্টু রুট টু এর মান কত খুবই সোজা এটা আমরা রুট দুটোকে একসঙ্গে করে নিলাম রুট এইট ইন্টু টু এটা গুণ করলে হচ্ছে ষোলো ষোলোর বর্গমূল করলে হচ্ছে ফোর ইন্টু থ্রি তিন চারে বারো তাহলে বারোই হবে আনসার নেক্সট দেখো বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সর্বদা ড্যাশ ট্র্যাপিজিয়াম আমরা জানি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সর্বদা সমুদ্রিবাহু ট্রাফিজিয়াম হয় তাহলে এখানে হবে সমুদ্রিবাহু নেক্সট দেখো চার নম্বর কস ফাইভ থিটা ইকোয়াল টু সাইন থার্টি ডিগ্রি এবং ফাইভ থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হলে থিটার মান কত ফাইভ থিটার মান বলা আছে নাইনটি ডিগ্রির থেকে ছোট তাহলে এখানে এক্ষেত্রে আমরা থিটার মানটা কী করে বের করবো কস ফাইভ থিটা ইকোয়াল টু সাইন থার্টি ডিগ্রি এটা বলা আছে আমরা কস ফাইভ থিটাকে লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা এবার নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা কী করে লিখলাম যেহেতু ফাইভ থিটা নাইনটি ডিগ্রি থেকে ছোটো সেই জন্য এটাকে আমরা বিয়োগ করতে পারি এটা ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি কসকে কিন্তু আমরা সাইন এইভাবে লিখতে পারি তোমরা জানোই তাহলে নেক্সট দেখো দুদিক থেকে সাইন চলে গেলো তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি তাহলে ফাইভ থিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই মনে করো এটাই ডান দিক তাহলে বাদিকে দিকে কী থাকছে নাইনটি ডিগ্রি থার্টি ডিগ্রিটা বা দিকে চলে এলে হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ওটাকে যদি উল্টে লিখি তাহলে ডান দিকটা হয়ে যাচ্ছে বা দিক বা দিকটা হয়ে যাচ্ছে ডান দিক তাহলে ফাইভ থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি থিটা ইকুয়াল টু তাহলে থিটার মান কত বেরোচ্ছে সিক্সটিকে ফাইভ দিয়ে ভাগ করলে হচ্ছে বারো ডিগ্রি তাহলে থিটার মান হচ্ছে বারো ডিগ্রি কিন্তু এখানে বলা আছে থিটার মান বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে বিত্তীয় মান তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি মানে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে বারো ডিগ্রি মানে হচ্ছে পাই ইন্টু বারো বাই একশো আশি রেডিয়ান বারো দিয়ে একশো আশিকে কাটলে হচ্ছে পনেরো তাহলে পাই বাই পনেরো তার মানে থিটার বৃত্তমান হচ্ছে পাই বাই পনেরো নেক্সট দেখো একটি নিডেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ আমরা জানি একটা অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি এবং বক্রতলের সংখ্যা একটি তাহলে ড্যাশে হবে একটি তারপরটা দেখো এখানে পাঁচটা সংখ্যা আছে এই তথ্যের মধ্যমা কত হবে আমরা জানি যে পাঁচটা সংখ্যা থাকলে মাঝের সংখ্যাটা হবে মধ্যমা অর্থাৎ আঠারো হবে মধ্যমা তাহলে এখানে হবে আঠারো নেক্সট দেখো সত্য বা মিথ্যা লেখো একশো টাকায় ওয়াই পারসেন্ট হার সরল সুদে ওয়াই স্কোয়ার বছরের মোট সুদ ওয়াই কিউব টাকা এটা করে দেখতে হবে এখানে আসল দেওয়া আছে একশো টাকা সুদের হার অর্থাৎ আর দেওয়া আছে ওয়াই পারসেন্ট আর সময়টা দেওয়া আছে ওয়াই স্কোয়ার তাহলে সুদটা আমাদের বের করতে হবে দেখো এখানে পি দেওয়া আছে একশো আর দেওয়া আছে ওয়াই পার্সেন্ট টি দেওয়া আছে ওয়াই স্কোয়ার তাহলে সুদটা কী হবে ওই একই সূত্র পি আর টি বাই হানড্রেড তাহলে আমরা মানগুলো বসালাম হান্ড্রেড কাটাকাটি গেল তাহলে ওয়াই কিউ হচ্ছে এখানে ওয়াই কিউবই দেওয়া আছে তাহলে এটা কিন্তু সত্য হবে নেক্সট দু নম্বরটা দেখো এত কাল্টো এত হয় তবে পি এর মান হবে থ্রি এটাও কিন্তু করে দেখতে হবে আমরা প্রথমে এটা তুলে নিচ্ছি এটা প্রথমে তুলে নিচ্ছি প্রথম দুটোকে আমরা নিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করি ফাইভটা চলে যাবে এই দিকে ওপরে তাহলে ফাইভ ওয়াই বাই থ্রি আবার পরের দুটো নিয়ে নিচ্ছি এখানে যদি ওয়াইয়ের মান বের করি থ্রিটা চলে যাবে ওপরে তাহলে থ্রি জেড বাই সেভেন এবার আমরা ওয়াইয়ের এই মানটা এখানে বসাবো ওয়াইয়ের জায়গায় তাহলে ফাইভ ইন্টু থ্রি জেড বাই সেভেন আর নিচে একটা থ্রি রয়েছে থ্রি থ্রি কেটে গেল তাহলে ফাইভ জেড বাই সেভেন এবার আমরা এই শেষের দুটো পদকে নিয়ে নেব নিয়ে নিলাম এবার দেখো বাঁদিকে যা আছে তাই লিখলাম ডান দিকে এক্সের জায়গায় আমরা এই মানটা বসাবো আর ওয়াই এর জায়গায় এই মানটা বসাবো তাহলে আমরা এখানে এক্সের জায়গায় এটা বসালাম ওয়াই এর জায়গায় এটা বসালাম সামনে একটা থ্রি রয়েছে আর জেড যা আছে তাই হবে আর নিচে একটা পি আছে এবার আমরা পিটা এখানে কোন গুণ করব তাহলে পিটা বাদিগে চলে আসবে তাহলে ডান দিকে নিচে যদি আমরা সেভেন লসাগু করি তাহলে ওপরে যা আছে ওইগুলোই থাকবে ফাইভ জেড মাইনাস তিন নাইন জেড প্লাস এটা এটা গুণ করলে কত হচ্ছে সেভেন জেড হচ্ছে এবার দেখো বাদিগে যা আছে তাই লিখলাম ডান দিকে যোগগুলোকে যোগ করছি সেভেন আর ফাইভে হচ্ছে টুয়েলভ টুয়েলভ জেড থেকে নাইন জেড মাইনাস করলে হচ্ছে থ্রি জেড বাই সেভেন নিচে নিচে সেভেন কেটে গেল আর ওপরে ওপরে জেড কেটে গেল তাহলে পি এর মান বেরোচ্ছে থ্রি তাহলে এটাই দেওয়া আছে এটা কিন্তু তাহলে সত্য হচ্ছে নেক্সট দেখো কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে হ্যাঁ এটা কিন্তু ঠিকই যে বৃত্তের দুটো জ্যা যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে তারা অবশ্যই সমান্তরাল হবে এটা সত্য নেক্সট দেখো একটি ঘনকের ধারের এবং কর্ণের সংখ্যার পার্থক্য হবে ছয় আমরা জানি একটি ঘনকের ধারের সংখ্যা হচ্ছে বারো এবং কর্ণের সংখ্যা হচ্ছে ঘনকের কর্ণের সংখ্যা হচ্ছে চার তাহলে বারো থেকে চার মাইনাস করলে কিন্তু পার্থক্য হচ্ছে আট ছয় না তাহলে এটা হচ্ছে মিথ্যা বারো মাইনাস চার ইকোয়াল টু এইট নেক্সট পাঁচ নাম্বারটা দেখো সায়েন থিটা মাইনাস কস্তিটা টু জিরো হলে থিটার মান হবে সিক্সটি ডিগ্রি এটা আমরা করে দেখছি এটা তুলে নিলাম সায়েন থিটাকে বাঁ দিকে রাখলাম কস্তিটাকে ডান দিকে নিয়ে গেলাম এবার সায়েন থিটার নীচে কস্তিটা নিয়ে এলাম তাহলে ডান দিকে থাকছে ওয়ান তাহলে সায়েন থিটা বাই কস্তিটা মানে টেন থিটা আর টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে দুদিক থেকে টেন চলে গেল থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে সিক্সটি ডিগ্রি বলা আছে তার মানে এটাও মিথ্যা হবে নেক্সট ছয় নম্বরটা দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা সংখ্যা আছে এই রাশি তথ্যের গড় ইকুয়াল টু মধ্যমা সেটা দেখতে হবে পাঁচটা সংখ্যার গড় কত হচ্ছে পাঁচটা সংখ্যাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ হবে যোগ করলে হচ্ছে তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা সংখ্যার মধ্যে মধ্যমা কিন্তু ছয় মাঝের সংখ্যাটাই মধ্যমা হয় তাহলে এটাও হবে সত্য তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো অঙ্ক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নমস্কার